আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে এ অ্যাক্সেস কন্ট্রোল কিপ্যাড মডেল হইলো আপনার এ সি কে ওয়ান ডাবল জিরো ওয়ান তো এই ল্যাক্সো এই কোম্পানিটা আপনারা অনেক ভালো সার্ভিস দেয় মোটামুটি আপনার কম রেটের মধ্যে পাওয়া যায় তাই অনেক লোক এটা ইউজ করে তো এটা মূলত আমি ওয়ারিংয়ের বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ওয়ারিংটা কিভাবে করতে হয় অনেকে মানে এটা ওয়ারিংটা মানে করতে পারে না যার কারণে আপনারা লাগাতে পারতেছে না বা আবার সেচ করে আপনার শোরুমে নিতে হয় অনেক প্রবলেম তো যাই হোক এখানে আমি ক্যাটালগ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে মাস্টার কোড আপনার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে পাসওয়ার্ড শেষ করতে পারবেন তো এখানে আপনার এটা একটু ভিডিওটা ফুস করে বা আপনি দেখতে পারেন জুম করে এখানে সম্পূর্ণ কিছু আছে আপনি আপনি নিজে সেট করতে পারবেন যারা কাজ জানেন বা তারা তো জানেন তাদের লাগবে না যারা বন্ধুরা ছোট ভাই বন্ধুরা আছে বা নতুন যারা আছে বা এইসব কাজ শিখার জন্য আগ্রহী তাদের জন্য মূলত এই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা যতটুকু পারি চেষ্টা করি যে আপনাদেরকে বোঝানোর জন্য তো এখানে আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে একটা পাওয়ার সাপ্লাই লাগবে আপনার যদি একটা দরজার জন্য একটা ম্যাগনেট করলে আপনার এখানে বারো বোল টু ফিয়ার বা ওয়ান অ্যাম্পিয়ারও ব্যবহার করতে পারেন তবে টুটা ব্যবহার করবেন বারো বোল বা থ্রি ফোর ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে টু হইলে আপনার কিছুদিন আপনার মোটামুটি ভালো চলবে এখানে আটটি ক্যাবেল থাকে আট ফুটের জন্য বা প্রোগ্রামের জন্য তো এখানে আপনি মিনিমাম ছয়টি কেবল আপনার ব্যবহার করতে হবে একটা ফুসবটমের জন্য আপনার ইনডোরে আর আউটডোরে তো আপনার এই ডিভাইসটা থাকবে ফিন নাম্বার দিয়ে আপনারা লক খুলবেন আর ভিতর থেকে আপনার ফুসবটম ডাওয়ালে খুলে যাবে তো এখানে আপনার অরেঞ্জ যে কালারটা আছে আমি ওইটা আপনার কিসে ব্যবহার হয় বলতেছি তো যাই এখানে আমি প্রোগ্রামটা সেট করে নিলাম কাস্টমার এখানে যাওয়ার পর আমি এটা ফিটিং করব একটু তাড়াতাড়ির জন্য আমি ভিডিওটা এখানে শর্টকাট করলাম তো এখানে ওয়ারিংটা দেখুন এখানে আপনার হলুদ কালারটা আপনার যে হলুদ কালারটা আছে এটা একটা আপনার ফুশ আপনার বটমে যাবে তো এখানে আর একটা যেটা আপনার অরেঞ্জ কালার আছে যেটা অরেঞ্জ কালার আপনার দেওয়া আছে এখানে উঠে দিয়ে আপনার ম্যাগনেটিক লক আপনি ব্যবহার করতে পারবেন এখানে আর আপনার এইখানে রেড কালার আর ব্ল্যাক কালার ওইটা তো আপনারা সবাই জানেন পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারির লাল কালো বাকিগুলো আপনারা এখানে ক্যাটালগ দেখেন একদমই জিতে করতে বা যদিও বা আপনারা আমার ভিডিওটা একটু ফলো করেন এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন এখানে আপনার আমি এখানে যে আপনার ব্লু কালার যেটা দিয়েছি এটা ফুস বটমে দিয়েছে আর গ্রিন কালারটা দিয়েছে আমি ম্যাগনেটে আর রেড কালার যেটা আপনার অরেঞ্জ কালার মিলে এর যে ক্যাবলটা ক্যাটসিক্স থেকে আসছে ওটা আমি পাওয়ারে ইউজ করছি লাল কালো দেখি তো মূলত এখানে ওয়ারেন্টি এভাবে করবেন তো আমি এখন টেস্ট করতেছি যে কাজ হচ্ছে না হয় না ম্যাগনেট খোলে না খোলে না দরজা তো যাক দরজাটা খুলেছে তো আমার কাজটা এখানে শেষ হয়ে গেছে তো আমি বাকি ভিডিওতে আমি সম্পূর্ণ সেট আপ বাই সেট আপ দেখাবো পুরো একদম আপনার সব কিছু কীভাবে করতে হয় ম্যানুয়ালি আপনি সব কিছু দেখাবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম